আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জিও ইউটিউবে আমি জহুরুল ইসলাম সাবিত আবার এসেছি এসো বানান শিখি পর্ব দুই নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় চয়েস করেছি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে খুঁজতে গেলে দেখা যাবে যে আমরা বাংলা বানানে কত রকমের ভুল করে থাকি। শুধু শিক্ষার্থীরা ভুল করার ব্যাপারটা এমন নয়, শিক্ষকরাও ভুল করে থাকেন। তোমরা যদি একটু জিজ্ঞেস করে দেখো যে শিক্ষকরা এগুলো জানে কি না, তখন জানতে পারবে যে শিক্ষক এই বানানগুলো ভুল করে থাকে। এটা একটা বানানের জট, কি এবং কি এর বানানের জট, আমরা কখন কি কয় ঋষিকারকে কি ব্যবহার করব অথবা কখন কয় দীর্ঘ ইকারে কি ব্যবহার করব, এই জিনিসটা আমাদের জানা দরকার। কারণ জানতে হলে তো আমাদের এরকম ভালো ভালো ভিডিওগুলো দেখার প্রয়োজন আছে। যেমন আমরা কৌতুকে বলে থাকি, একদিন বিজ্ঞানী নিউটন সম্পর্কে আলোচনা করতেছিল, গল্প করতেছিল, গল্প করতে করতে টিচার বললেন, আচ্ছা বলো তো বিজ্ঞানী নিউটনের এই ক্লাস থেকে আমরা কি শিখতে পেরেছি, কি জানতে পেরেছি? তখন এক দুষ্ট শিক্ষার্থী বলছে যে হ্যাঁ, বিজ্ঞানী নিউটন হলে স্কুলে থাকা লাগবে না, গাছতলায় গিয়ে শিখতে হবে, গাছতলায় গিয়ে পড়তে হবে। আসলে গাছতলায় পড়া যাবে না, এখানেই আসতে হবে। আমরা আজকে বানানের দেখবো যে কি এবং কি এর বানানের যে জট। আমি সাধারণত দেখছি পড়াশোনা করতে গিয়ে যে উপন্যাস পড়ি, গল্প পড়ি যখন বা কবিতা পড়ি, তখন বিখ্যাত বিখ্যাত লেখকেরাও এই বানান দুটো ভুল করেছেন। যেমন আমি বলতে পারি, তোমরা দেখে থাকবে যে শরৎচন্দ্রের উপন্যাস যখন পড়বে তখন দেখবে যে সে এই কয় দীর্ঘ ইকারে কি যেখানে প্রয়োজন তিনি সেখানে কয় ঋষিকার কি লিখেছেন। আবার আজকের প্রজন্মের, নতুন প্রজন্মের যে জনপ্রিয় উপন্যাসিক রুমান আহমেদ, তিনি কিন্তু অনেক সচেতন ছিলেন বানানের ব্যাপারে। তার উপন্যাসে যেখানে কয় দীর্ঘ ইকারে কি প্রয়োজন সেখানে এটাই লিখেছেন, আবার যেখানে কয় ঋষিকার কি লেখা দরকার সেখানে তিনি এটাই লিখেছেন। কারণ জানতে হবে, পড়তে হবে, লেখার আগে জানতে হবে। সেজন্য আসো আমরা দেখি এই বানানের জটটা কিভাবে খোলা যায়। আসো আমরা দেখি যে এখানে আমরা কয়েকটা উদাহরণ নিয়েছি। দেখো যে তুমি কি খাবে, এটাকে আমরা বলি এইভাবে, প্রোনাউন্সিয়েশনটা হবে যে তুমি কি খাবে, উত্তরে আমরা বলছি হ্যাঁ। আবার একটা প্রশ্ন করা যায় যে তুমি কি লেখো, উত্তরে বলবে না। অর্থাৎ এই কয় ঋষিকার কি দুইটা দিয়ে প্রশ্ন করেছি, এই দুইটা প্রশ্নের উত্তরে, এটাও সর্বনাম, আমরা কয় ঋষিকার কি এটা সর্বনাম হিসেবে ব্যবহার করি ইংরেজিতে প্রোনাউন, এইটার উত্তরে আমরা শুধু বলছি হ্যাঁ অথবা বলছি না। অর্থাৎ কয় ঋষিকার কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, এটা আমরা দ্রুত উচ্চারণ করি, উচ্চারণের সময় তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি নিবে, তুমি কি পড়বে, তুমি কি শুনবে, তুমি কি লিখবে, এই কিটা দ্রুত উচ্চারণ করি, এটা হ্রস্ব স্বর, এইটার উত্তর হবে হয় হ্যাঁ অথবা না। তোমরা আর থেকে বুঝতে পারলে যে কয় ঋষিকার কি আমরা কখন লিখবো, শুধু উত্তরে হ্যাঁ না উত্তর দিলে যথেষ্ট হয় এমন প্রশ্নের ক্ষেত্রে আমরা লিখবো কয় ঋষিকার কি। এবারে দেখো নিচের দিকে দেখো, বোর্ডের দিকে, তুমি কি খাবে, আমরা যখন আবেগ দিয়ে বলি তখন আমরা এভাবে বলি তুমি কি খাবে। রেস্টুরেন্টে মানে চাইনিজ রেস্টুরেন্টে বন্ধুকে দাওয়াত করে নিয়ে আসলে সেখানে তুমি তাকে অফার করবে অনেকদিন পর দেখা খাবারের জন্য, তাকে অনেক আবেগ দিয়ে বলবে যে বন্ধু তুমি কি খাবে, কি খাবে, কয় দীর্ঘ ইকার কি, এটা দীর্ঘ স্বর, দীর্ঘ ইকার দিয়ে আমরা ব্যবহার করছি, তুমি কি খাবে। তখন সেই বন্ধু উত্তরে বলবে যে ভাত মাংস পোলাও চিকেন টিকেন, সে খাবারের যত আইটেম আছে কয়েকটা গুরুত্বপূর্ণ আইটেম বলে দেন। তার মানে এই কয় দীর্ঘিকারে কি এর উত্তর সংক্ষেপে দেওয়া যায় না, ইয়েস অর নট, হ্যাঁ না দিয়ে দেওয়া যায় না, সেখানে বর্ণনামূলক উত্তর দিতে হয়। আরেকটি প্রশ্ন দেখো আমরা লিখেছি এখানে, তুমি কি লেখো, তুমি কি লেখো। দুজন বন্ধুর মধ্যে দেখা হলো হঠাৎ করে, যে একজন বন্ধু রাইটার সে লেখক, হঠাৎ করে একজন ভক্ত বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে বন্ধু তুমি এখন কি লেখো, তুমি এখন কি লেখো বা তুমি এখন কি লিখছো, কি আমরা এই কিটা উচ্চারণ করি। তখন সে বলবে যে আমি এখন গল্প লিখছি বা আমি এখন কবিতা লিখছি, আমি একটা উপন্যাস লিখছি বা আমি এখন উপন্যাস লিখি, বর্ণনামূলক উত্তর হবে। সুতরাং আমরা এই কয় দীর্ঘ ইকারে কি এর উত্তরে জানবো যে সেটা উত্তর হয় বর্ণনামূলক। অথচ এই দুইটা সর্বনামের উত্তরে আমরা দেখি যে কি লেখায় কি পড়ায় শিক্ষকতায় আমরা এই বানানগুলো ভুল করি। বিখ্যাত লেখক বলে কথা নেই, জানলেই তুমি সচেতন হলেই তুমি এই দুটো বানান ব্যবহার করতে পারছো খুব সহজে। এই জিনিসটাকে আমরা আরো সহজ করে দিতে পারি একটা ইংরেজি উদাহরণ দিয়ে। যেমন এখানে আমরা লিখেছি তুমি কি খাবে, এটাকে ইংরেজিতে আমরা প্রশ্ন করি এভাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে, এটাকে আমরা এভাবে প্রশ্ন করি। কিন্তু যখন আমরা বলবো যে তুমি কি খাবে, তখন আমরা প্রশ্ন করবো ইংরেজিতে এভাবে, What will you eat? তুমি কি খাবে। বন্ধুরা এখানে দেখো ইংরেজিতে কত সুন্দর তফাৎ হয়েছে। এখানে শুধু আমরা প্রশ্ন করছি যে উইল ইউ ইট, তুমি কি খাবে,
তুমি কি খাবে? প্রশ্নটার ঢংটা এরকম, ইংরেজিতে যখন বলবে উইল ইউ ইট, তুমি কি খাবে, আর এখানে প্রশ্নটা করা হচ্ছে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। প্রশ্নের ধরন, উচ্চারণ, ভাষা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং এইটার ক্ষেত্রে প্রশ্নটা হবে যে তুমি কি খাবে, আর এই প্রশ্নটা বাংলায় করতে গেলে হবে তুমি কি খাবে, তুমি কি খাবে, অনেক আদর করে বর্ণনা করে বলা হবে। বন্ধুরা এবার দেখো, তাহলে খুব সহজে আমরা পার্থক্য করতে পারছি, দুইটাই সর্বনাম, কয়েশের কি এটাও সর্বনাম বা প্রোনাউন, এটাও সর্বনাম প্রোনাউন, এই দুইটা বানান আমরা লিখতে গিয়ে আরো খুব সহজভাবে ধরতে পারবো। তোমরা দেখতে পাবে যে তোমার স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে যত পরীক্ষা দিবে, পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে বাংলা কোনো প্রশ্ন শেষে যদি এইটা এই বানান দুইটা ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে ভুল করা হয়, শিক্ষকরা প্রশ্ন করেন, শিক্ষকরাই ভুল করে থাকেন, সবাই না, কেউ কেউ অনেকেই ভুল করেন। এখন সেখানে যত প্রশ্ন বর্ণনামূলক হবে, বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে এই কি ব্যবহার করাটা ভুল, ভুল ভুল এটা ব্যবহার করা যাবে না। বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা কয় দীর্ঘ ইকারে কি, বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ দীর্ঘ স্বর দিয়ে লিখবো যে তুমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কি জানো, লেখো, সেখানে আমরা এইটা লিখবো। সেখানে আমরা এটা বলতে পারবো না যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কি জানো, প্রশ্নবোধক ইয়েস অর নট, সেখানে উত্তর দেওয়া যাবে না। বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে কি এবং কি এর বানাম জট, এই জটটা কিভাবে খোলা সহজ হয় আমি আমার আজকের লেকচারে এখানে বোঝানোর চেষ্টা করছি।